গুড আফটারনুন ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে সুনুকে সঙ্গে নিয়ে চলে এলাম আজ রাখি পূর্ণিমা। সুনুর স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো এখন সুনুকে রাখিটা পরিয়ে দেবো। সমস্ত কাজ সেরে নিলাম ঠাকুর পুজো দিয়ে, তো এবারে সুনুকে রাখিটা পরাবো। দেখো তুমি মিষ্টি এখন খাবে তো নাকি পরে? শুনু পরে খাবে, এখন এই ভাত খেয়ে উঠলো। কি খেয়েছো বলো? ভাত, কাতলা মাছ, চের মা কি জানো, কাতলা মাছ তো, কাতলা মাছ, দই কাতলা, দই কাতলা আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মতো। তো এই দুপুরে শুনু খেয়েছে, তো একটু বাদে আবার মিষ্টিটা খাবে। তো এখন সুনুকে রাখিটা পরিয়ে দেবো। তোমরা প্রত্যেকে সুনুকে আশীর্বাদ করো, সুনু ভালো থাকুক, বড় হোক, শারীরিক দিক থেকে ভালো এবং অনেক বড় হোক, লেখাপড়া যেন ভালো করে করে। সুনু এমনি ভালো, পড়াশোনায় খুবই ভালো, মানে ওই একটু দুষ্টু, বেশিক্ষণ এক জায়গায় শুনু বসতে পারে না, এটাই যা শুনুর অসুবিধে। তাছাড়া না শুনু তো আঁকে ভালো, তোমরা জানো, খুব সুন্দর। না আঁকা অন্য দিন দেখাবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরাও ভালো আছো তোমাদের সন্তান সন্ততিদের নিয়ে। তো এবার শুনু রাখিটা পড়বে, শুনুকে রাখিটা পরিয়ে দিই। গুড আফটারনুন।